আজকে হচ্ছে উটের মাংস রান্না করব, পেঁপে দিয়ে ডাল রান্না করব। তার জন্য প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, আর এখানে উটের মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দুই ধরনের ডাল নিয়েছি, একটা হচ্ছে মুগ ডালটা ভেজে নিয়েছি, আর মসুর ডালটা হচ্ছে কাঁচাই ছিল। আর এইদিকে হচ্ছে আমি পেঁপেগুলোকে ভালো করে স্লাইস করে নিচ্ছি, আর এখানে আছে হচ্ছে ধনে পাতা, আর আমি অনেকগুলো ধনে পাতা ইউজ করব আজকে হচ্ছে পেঁপে ডাল রান্না করার জন্য। পেঁপে ডালটা ভীষণ মজার হয়, আমি জীবনের প্রথম আজকে উটের মাংস রান্না করব। ডালটা আমি ভালো করে ওয়াশ করে নিতেছি। এখানে আমি হচ্ছে একটা প্যানে হচ্ছে তেল দিয়ে নিব, তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে নিব, যেটা হচ্ছে আমি উটের মাংস রান্না করার জন্য। এটাকে ভালো করে পর্যাপ্ত পরিমাণ তেল লবণ দিয়ে ভেজে নিচ্ছি, একটু ব্ল্যাক পেপার দিয়েছি। আর এইটা এই পাশে হচ্ছে আমি ডালটা, আমি মরিচ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু পেঁয়াজ, আর হচ্ছে তেল দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিব। আমরা যে ভুনা ডালটা রান্না করি না ঠিক ওরকম করে, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এটা হচ্ছে ঢেকে দিব, পেঁপেটা হচ্ছে পরে দিব, একদম ভুনা করব। আগে ডালটাকে হচ্ছে ভালো করে সিদ্ধ হতে দিব। তার মাঝখানে হচ্ছে আমি এখানে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতেছি উটের মাংস রান্না করার জন্য। আর উটের মাংস রান্না করতে আমি ওই পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর উটের মাংসটা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিব। রসুন আর আদা কুচি দিয়ে আমি, মরিচ কুচি, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি 5 থেকে 10 মিনিট ভাজার পর। তারপর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টক দই, আদা রসুনের গুঁড়া, আপনারা বাটা ইউজ করতে পারেন, এখানে চিলি ফ্লেক্স, লবণ আর টক দই ইউজ করেছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি হচ্ছে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা প্রায় হচ্ছে 25 মিনিটের মতো আমি কষিয়ে নিব, আর কষানো যত ভালো হবে মাংসটা কিন্তু ততটাই মজা লাগবে। আর ডালটা কিন্তু অলমোস্ট হচ্ছে 90% সিদ্ধ হয়ে গেছে। 90% যখন সিদ্ধ হয়ে যাবে লবণটা চেক করে আমি আরেকটু লবণ অ্যাড করে দেবো। এটা একটা ভুনা ভুনা টাইপের ডাল হবে, হালকা ঝোল থাকবে। আর এখানে হচ্ছে আমি সুন্দর করে পেঁপেগুলো দিয়ে দিয়েছি, পেঁপেগুলো কিন্তু খুবই পাতলা করে স্লাইস করেছি, আমি সবগুলো পেঁপে দিয়ে দিব, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আর ওই দিকে হচ্ছে মাংসটাও হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিতেছিলাম। আর 2টা চামচই কিন্তু একদম আলাদা থাকবে মাংসের আর ডালের। আর এইদিকে হচ্ছে আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি ইউজ করব। এখানে আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, আমি যেহেতু ডালের মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি তাই আমি আর এখন শুকনো মরিচটা দিলাম না। এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি, তারপর আমি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে তারপর হচ্ছে বাগার দিয়ে নিব ডালের মধ্যে। আর ওখানে হচ্ছে মাংসটা যখন একদম হচ্ছে আধা ঘন্টা হয়ে যাবে কষানো, তারপর কিন্তু আমি পানিটা অ্যাড করব। এখানে মাংস কষাতে কষাতে বারবার কিন্তু নেড়ে দিতে হবে যাতে চুলায় লেগে না যায়। ও, ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি, অনেকেই আমার ভিডিওতে হচ্ছে ভালো ভালো কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসবুকে একটা লাইক ফলো দিয়ে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, যেহেতু উটের মাংস আমি ওরকম ঝোল ঝোল রাখবো না। আর এটা কিন্তু আমার জীবনের প্রথম রান্না করা উটের মাংস, এটা উটের হাড্ডিও বলতে পারেন, কারণ যে পরিমাণে হাড্ডিওয়ালা আমি হচ্ছে প্যাকেটটা নিয়েছি আমি এখন বুঝতেছি যে উটের মাংস কম হাড্ডি বেশি হয়ে গেছে। যাই হোক, আমি হচ্ছে টেস্ট করে দেখতেছিলাম লবণ আরও লাগবে কি না, লবণটা হচ্ছে পরিমাণ মতো মানে স্বাদ মতো। রান্না করতে করতে একদম ক্লান্ত লাগতেছিল, তারপর হচ্ছে কারণ যেহেতু আজকে একটা গেট রেডি উইথ মি ভিডিও করেছিলাম, মেকআপ ভিডিও, তারপর হচ্ছে শাড়ি টিউটোরিয়াল দিয়েছিলাম, তারপর আমি একটা জুস খেয়ে নিলাম। জুস খাওয়ার পর হচ্ছে আবার রান্না করার মাঝখানে হচ্ছে চলে যাবো, এদিক দিয়ে হচ্ছে রান্নাঘরের আমি লাইটটা অফ করে দিলাম, কারণ আমি হচ্ছে এটা কষাতে রেখে তারপর চলে গিয়েছিলাম। তারপর দেখলাম যে একদম সুন্দর মতো পানিটা টেনে টেনে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর উট যেহেতু হালাল মাংস, উটের মাংস জীবনে প্রথম ট্রাই করেছি বাট বেশ মজার হয়েছিল। আর অবশ্যই চেষ্টা করবেন উটের মাংস যখন রান্না করবেন ওই যে এক্সট্রা আমি হচ্ছে আদা কুচি আর রসুন কুচি যেটা হচ্ছে ভালো করে ভেজে তারপর আমি মাংসটাকে ভেজেছি ঠিক ওভাবে করতে, তাহলে হচ্ছে একটা যে স্মেল থাকে ওইটা ওরকম একটা থাকে না। আমার রান্নাটা বেশ সুন্দর হয়েছে, আপনারাও হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এইটা হচ্ছে আমার পেঁপে ডাল। পেঁপে ভিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে ভাবলাম যে যেহেতু উটের মাংস রান্নাই করেছি সাথে হচ্ছে পেঁপে দিয়ে ডাল, তো হচ্ছে আপনাদের সাথেই হচ্ছে লাঞ্চটা করে ফেলি। বিসমিল্লাহ। এই হচ্ছে মাংসটা, মাংসটা কতটা সফট হয়েছে দেখেন, জাস্ট হাত দিয়ে ধরবো ছিঁড়ে গেছে। বিসমিল্লাহ। ঝোল নেই,
ও আরেকটা কথা, এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। যদিও আমি ইফেক্টটা চেঞ্জ করেছি, তারপরও পারফেক্টলি হয়েছে কিনা কে জানে। ক্যামেরা সেটিংস চেঞ্জ করেছিলাম, আর এখন হচ্ছে পেঁপে দিয়ে ডালটা খাবো। পেঁপে দিয়ে ডাল আমি আমার জীবনে প্রথম রান্না করেছি, এর আগে কখনো রান্না করিনি। আমি জাস্ট ফেসবুকে কিছু আপুদের বা ইউটিউবে দেখেছি, ওখান থেকেই শিখেছি। বিসমিল্লাহ। খুবই মজার সাথে একটু উটের মাংস নেই, এই যে উটের মাংস না কি হাড্ডি রান্না করছি মনে হচ্ছে, কারণ ওই যে হাড্ডি সহ পিস নিতে গিয়ে একদম সব হাড্ডি হয়ে গেছে। কয়েকদিন তো অনেক মরিচ খেলাম, ভাবলাম একটু শসা খাই। আমার নতুন নোজ পিন পড়েছি, কেমন লাগতেছে? কোকের এই সাউন্ডটা এত স্যাটিসফাইং, খুবই ভালো লাগে। আবার বলি, এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। তো আমি আমার খাবারটা শেষ করি। আমি কিন্তু হচ্ছে রাইস অনেক অল্প নিয়েছি, এই এতটুকুই রাইস, এই যে এতটুকু, আমি আর রাইস নিবও না। এটাই শেষ করি, টাটা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাকি সব কাজ গুছিয়ে কিছু হচ্ছে রিলস এর কাজ করতেছিলাম, মানে হচ্ছে কিছু ভিডিওস মেক করতেছিলাম। তারপর বারান্দা থেকে উঠে রুমে চলে যাব, তারপর কিছু কাজ ছিল ওগুলো সেরে তারপর একদম ডিনারে আপনাদের সাথে চলে আসলাম। ডিনারে হচ্ছে উটের মাংস, রুটি, আর হচ্ছে সাথে খেয়েছিলাম ডাল, পেঁপে ডাল, যেটা হচ্ছে রান্না করেছি। বেশ মজা লাগতেছিল ডিনারটা করতে, ডিনার করতেছিলাম, আর হচ্ছে আমার ফেভারিট নতুন সিরিয়াল যেগুলো ছিল ওগুলো হচ্ছে দেখতেছিলাম, যেই সিরিজগুলো আমি দেখি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক ফলো দিবেন, আর ভালো না লাগলে প্লিজ ইগনোর করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।